আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আরএম বার্ড হাউসের পক্ষ থেকে আমি রিজভি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে কোনো টপিক নিয়ে আমি আলোচনা করব না। আজকে অনেকদিন ধরে যেহেতু কোনো ব্লগ টাইপের করা হচ্ছে না, আজকে যেহেতু আমার পাখির খাবার শেষ, তাই আমি নিমতলিতে যাব আজকে পাখির খাবার কিনতে এবং এটি আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাসা থেকে মাত্র বেরোচ্ছি, আর যেহেতু অনেককে কোশ্চেন করেছেন, অনেকে আপনার ভুট্টা সম্বন্ধে কোশ্চেন করেছেন, বেবিকর্ন কোথায় পাওয়া যায়, তো আপনাদের সুবিধার্থে আজকে আমি হাকিম ভাইয়ের দোকানে যাব এবং দেখাবো কোথায় পাওয়া যাচ্ছে। বন্ধুরা, বাসা থেকে মাত্র বের হলাম, এটা হচ্ছে আমার বাইক। তো বন্ধুরা, চলুন বিসমিল্লাহ বলে যাত্রাতে শুরু করা যাক। হ্যালো, বেবিকর্ন বা হচ্ছে ভুট্টা অনেকে খুঁজে পাচ্ছে না যে কোথায় পাওয়া যাবে, তো এটা স্বল্প মূল্যে এবং পাইকারি হারে কোথায় পাওয়া যাবে এটি দেখতে একমাত্র চোখ রাখুন আরএম বার্ড হাউস চ্যানেল। দর্শক, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আব্দুল হাকিম ভাইকে। হাকিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো হালিম ভাই, আজকে এই জন্য আসলাম কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে আমার একটা রিকোয়েস্টেড টপিক ছিল, অনেকেই হচ্ছে আপনার ভুট্টা বা বেবিকর্ন সম্বন্ধে একটু জানতে চেয়েছেন এবং এটা কোথায় পাওয়া যায়, এটার উপকারিতা সম্বন্ধে। তো আজকে যেহেতু আপনার এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, তো আপনি একটু আজকে আমাদেরকে বলবেন যে ভুট্টা বা বেবিকর্নের একটু উপকারিতা। জি, পাখির জন্য আমরা তো সব সাধারণভাবে জানি যে ভুট্টা মানুষে অনেক পছন্দ করে, আর শীতের দিনের পছন্দের খাবারের মধ্যে একটা ভুট্টা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা পাখিরও এটা দিই, পাখির এটা খাওয়া খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটা হজমের জন্য অনেক উপকারী। আর পুষ্টিগুণের দিক থেকে চিন্তা করলে এটা যত সিডনিক পাওয়া যায় মানে ভুট্টার কাছাকাছি নাই, ভুট্টা সবচেয়ে হজমের জন্য উপকারী এবং ভুট্টা গরমের প্রতিরোধ, ঠান্ডা প্রতিরোধ করার জন্য অনেক সহজ উপকার। আর এটার মধ্যে খাবারের মানে কম মূল্যে, কমের দামের মধ্যে এটা একটা সহজলভ্য, অনেক সহজ খাবার। আর এগুলো সিডনিক্সে তো অনেক সময় দেখা যায় দাম বাড়তে থাকে আমাদের বাজারে, যার কারণে আমাদের ভুট্টা যদি আমরা পাখিকে বেশি বেশি সময় দিতে থাকি তো ওরা খাওয়ার মধ্যে হজম শক্তি বৃদ্ধি পাবে, প্লাস ওর উপকারিতা ওর স্বাস্থ্য ভালো থাকবে এবং এটার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এনার্জি বেশি, তাই এটা অনেক উপকারিতা। এটা হজমের জন্য ভালো নরম খাবার, সফট, এবং বাচ্চাকে খাওয়ানোর জন্য শীতের দিনে বাচ্চাদের খাওয়ানোর জন্য এই নরম খাবার হিসেবে ভুট্টাটা খুব ভালো একটা উপকারী খাবার। আচ্ছা, অনেক দর্শকের একটু কোশ্চেন থাকে যে আপনারা যেহেতু বেবিকর্নের দাম কিন্তু কিছুটা উঠানামা করে, তো বর্তমানে আপনি কেমন প্রাইস রাখছেন? বর্তমানে এখানে 10 থেকে 12 টাকা 15 টাকার ভিতরে থাকা পাওয়া যায়, তবে একটু সাইজ বড় সাইজ হলে 15 টাকা হয়, আর এমনি ছোটোর মধ্যে আমরা 8 টাকা 10 টাকা করে অনেক সময় পাইকারি সেল করে থাকি, কোনো সমস্যা নেই। 8-10 টাকার ভিতরে আপনি পাবেন, অ্যাভেলেবেল ভাবেই পাবেন। দর্শক, আপনাদের সুবিধার্থে আমি বেবিকর্ন বা ভুট্টা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে হাকিম ভাই, এখানে অনেকগুলো কালেকশনই আছে, আপনাদের বলে রাখা ভালো যে বড় সাইজের যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 15 টাকা পিস এবং কিছুটা ছোট সাইজের যেগুলো এগুলো কিন্তু 10 টাকা পিস হিসেবে রাখা যাবে। এছাড়া আপনারা যদি পরিমাণে কেউ বেশি নিতে চান অবশ্যই আব্দুল হাকিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি কিন্তু কিছুটা কনসিডার করতে পারবেন। দর্শক, আপনারা হয়তো জানেন যেহেতু ভুট্টার পাশাপাশি হাকিম ভাইয়ের দোকানটা অনেক আগের থেকেই পরিচিত, তো ওনার এখানে কিন্তু অনেক ধরনের সিডনিক্সই পাওয়া যাচ্ছে। তো হাকিম ভাই, আপনার এখানে যেসব সিডনিক্স পাওয়া যাচ্ছে আমরা হয়তো দেখছি এখানে সাজানোই আছে, আপনারা একটু আমাদেরকে ধারণা দিবেন যে কোনটার প্রাইস কেমন করে রাখছেন। প্রথমে আসি আমি এটার দিকে, এই সিডনিক্সটা দেখতে পাচ্ছি ঘুঘু পাখির জন্য, ঘুঘু পাখির জন্য এখন বা ঘুঘু পাখি চলতেছে সবার কাছে, ঘুঘু পাখির জন্য ভালো খাবার। এটার প্রাইসটা কেমন? 100 টাকা কেজি এখন এটা। আচ্ছা, দর্শক যারা বর্তমানে ঘুঘু পাখি পালন করছেন এটা কিন্তু খুব সুন্দর
সুন্দর একটা সিড মিক্স, এটার প্রাইস হচ্ছে 100 টাকা কেজি। আচ্ছা এরপরে আমরা আসব মিলেটের দিকে। আচ্ছা এখানে আমরা যে মিলেটটা দেখতে পাচ্ছি, মিলেটের চারটা রং আছে, মিলেটের চারটা রং হয়ে থাকে। এই মিলেটটা আমরা কত করে পাবো কেজি? 130 টাকা কেজি, 140 টাকা। আচ্ছা এই মিলেটটা আমরা 130 থেকে 140 টাকা, ব্র্যান্ডেড 140 টাকা আর নন ব্র্যান্ডেড 130 টাকা, 130 থেকে 140 টাকা কেজি হিসেবে পাবো। আচ্ছা এখানে দেখতেছি হয়তো এটা কবুতরের খাবার, কবুতরের এই কবুতরের খাবার আপনি কত করে রাখছেন? কবুতরের খাবার এটা 40 টাকা। আচ্ছা কবুতরের খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন 40 টাকা, ভালো রেসারের খাবার পাওয়া যায় 50 টাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার, হাকিম ভাই প্রত্যেকটা প্রোডাক্টই বা যেখানে আছে এগুলো খুব পরিষ্কার করে রাখে। আচ্ছা এরপরে আমরা এখানে চলে যাবো, এখানে হচ্ছে আমরা আরও সিড মিক্স আছে, এগুলো কত টাকা করে কেজি? 130 টাকা কেজি। আচ্ছা এটা তো বাজিগার সিড মিক্স। আচ্ছা যারা বাজিগারের সিড মিক্স নিতে চান এটার কেজি কিন্তু 120 টাকা করে, আপনারা হাকিম ভাইয়ের দোকানে চলে আসবেন। আর এটা সম্বন্ধে সবাই জানেন যে সূর্যমুখী ফুলের বীজ, এটা হয়তো বা বিদেশিটা, এটার প্রাইস কত? 170 টাকা। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 170 টাকা কেজি। এবার আমরা আচ্ছা এবার আসি, এটা হচ্ছে লাভবার্ড প্লাস কোকাটেলের সিড মিক্সের খাবার জি, এটার প্রাইস কত করে? 120 টাকা। এটার প্রাইস হচ্ছে 120 টাকা করে কেজি। আচ্ছা আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তো গুজি তিল জি, গুজি তিলের কেজি কত? গুজি তিলের কেজি 120 টাকা। দর্শক আপনারা কিন্তু আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা অনেকেই দাম জানতে চেয়েছিলেন, তো আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা দাম সম্বন্ধে ধারণা পেয়েছেন। এখানে আমি একটু ধান দেখে দিচ্ছি, এটা কেজি কত করে? যাদের পাখি ধান খায়, যেসব দেশি পাখি অথবা অন্যান্য পাখি পালন করেন, বাজিগারও ধান খায়, এটা কেজি হচ্ছে 40 টাকা জি। দর্শক এবার আসি, যারা বড় পাখি পালন করছেন যেমন হচ্ছে যে ম্যাকাও বা হচ্ছে যে রোজেলা গ্রে প্যারট যারা পালন করছেন তাদের জন্য কিন্তু এই সিড মিক্সটা আছে। এখানে কিন্তু খুব ভালো ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে। এটার কেজি কত? এটার কেজি হচ্ছে 220 টাকা কেজি। এবং এটার ভিতরেও কিছু কোয়ালিটি আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এটার এটার কেজি কত? এটার কেজি হচ্ছে 200 টাকা কেজি। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আব্দুল হাকিম ভাই বলছি, ঢাকা বঙ্গবাজারের পাশে আমার দোকান, 60 নম্বর দোকান। তো আমার এখানে দেশি বিদেশি পাখির বিভিন্ন ধরনের পাখি কবুতরের খাবার পাওয়া যায় এবং বিভিন্ন ওষুধ ভিটামিনও পাওয়া যায়। তো ইনশাল্লাহ আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আমাকে অনেকে খোঁজ করেন, তো আরএম বার্ড হাউসের মাধ্যমে আমাকে অনেক সহজে পেয়ে যাবেন অনেকেই। তো ইনশাল্লাহ আপনার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং এর মাধ্যমে আমার দোকানের ঠিকানাগুলো আপনারা সহজেই পাবেন এবং আমার দোকানের মধ্যে পাখির খাবারগুলো, বিভিন্ন ধরনের পাখির খাবার, দেশি দেশি বিদেশি পাইকারি এবং খুচরা দামে আপনার সব কম মূল্যের মধ্যে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং মানুষের মধ্যে দস্তুরি থাকে ইনশাল্লাহ, যথেষ্ট চেষ্টা করি ভালো করার জন্য এবং ভালো দেওয়ার জন্য, যাতে বাংলাদেশের পাখির সেক্টর যদি ভালো থাকে আমি ভালো থাকবো, আমার মন ভালো থাকবে, মানুষ সামাজিক অবস্থা ভালো থাকবে ইনশাল্লাহ। ওই দিক চিন্তা করি আমরা পাখি নিয়ে বিভিন্নভাবে কাজ করছি এবং ভালো লাগে নিজের কাছে। তো আপনারা সহযোগিতা চাই এবং আপনারা সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন এবং পাখির জন্য খাবারের জন্য যখনই লাগবে এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় চলে আসবেন আমার দোকানে ইনশাল্লাহ। এবং আরএম বার্ড হাউসের মাধ্যমে আপনারা সবাই সব দিক থেকে যোগাযোগ করবেন সবার। দর্শক আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে পাখির ভালো মানের খাবার কোথায় পাবেন সেটি অবশ্যই ধারণা পেয়েছেন। এবং আপনারা অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন ভুট্টা বা বেবিকর্ন কোথায় পাওয়া যাচ্ছে। তো যারা এখন আরএম বার্ড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আরএম বার্ড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে আমাদের সকল ভিডিও পৌঁছে যায় সবার আগে। সেই পর্যন্ত আমি রিজভি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।